জানতে হলে কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। আর পুরোটা দেখার আগে তোমাদের বলি, যারা আমায় চেনো না, আমার নাম হচ্ছে লোকেশ আর তোমরা দেখছো বঙ্গ ছেলে ব্লগস। তাহলে চলো বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। বাঙালি শুধু নতুন নতুন জায়গায় ঘুরতেই পছন্দ করে না, বাঙালি কিন্তু নতুন নতুন খাবার খেতেও পছন্দ করে। তো ফুড ব্লগের প্রথমেই কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘরোয়া খাবার। ঘরোয়া খাবারের মধ্যে ভালো ভালো আইটেম বা ভালো কম দামে তোমরা কোথায় পেয়ে যাবে এবং সামনে তোমরা কোথায় পেয়ে যাবে, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা কিন্তু আসানসোলের মধ্যে রয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, হ্যাঁ একটু ব্লার দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদের পুরোটা পুরো ডিটেলস দেবো যে কত প্রাইস, কী কী নতুন নতুন আইটেম রয়েছে এবং কেমন খেতে। তাহলে চলো ভেতরে যাই। শ্রী দুর্গা হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর ভাই রয়েছে কাউন্টারে, তো ভাইকে প্রথমে জিজ্ঞেস করবো যে এই হোটেল মানে কটা থেকে কটা খোলা থাকে আর কী কী আইটেম রয়েছে এবং প্রত্যেকটা আইটেমের দাম আর খেতে কেমন সেটা তো তোমাদের বলবোই, তাহলে দেখতে থাকো পুরোটা। তো এখানে এক ভাই রয়েছে, সর্বপ্রথমে ভাই তোমার নাম? দেবাশিস দাস। আচ্ছা, এখানে স্পেশাল মেনু কী কী পাওয়া যায়? স্পেশাল এখানে মেল, হ্যাঁ যেটা আনলিমিটেড, কেউ ওটা রিফিল করাতে পারে 130 প্রাইস। আচ্ছা, মানে 130-এর মধ্যে তুমি যত ইচ্ছে খেতে পারো, তাই তো? ওটাতে দুটো সবজি থাকে। আচ্ছা, আর ডাল চাটনি ভাত ওটা থাকে, এমনিতে মাটন চিকেন, আর ফিশের মধ্যে অনেকগুলো আইটেম হয়, ভেটকি হয়, ইলিশ হয়, পমফ্রেট হয়, চিংড়ি হয়, কাতলা হয়, রুই হয়, কাতলা রুইটা এমনি আলটিমেট হতে থাকে। তো চলে এসেছি ভেতরে আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর আইটেম রয়েছে, একবার এটা দেখো প্রচুর আইটেম রয়েছে। আর আমার সাথে রয়েছে এখন প্রীতম দা, দা দেশি পং। ফার্স্ট টাইম কোলাব হচ্ছে লোকেশ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি ইন ইওর চ্যানেল। আমি কলকাতায় দা লেজি পং রয়েছে, তেমনই কিন্তু আসানসোলে রয়েছে দা দেশি পং। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর লোকেশ, তোমাকে একটা কথা বলি, তুমি যে নতুন স্টার্ট করেছো, তুমি যে বাংলায় ভিডিও বানাচ্ছ, ইটস আ রিয়েলি বিগ থিং ভাই। আমি তোমার ভিডিও দেখি প্রত্যেকটাই, তুমি যে রেস্টুরেন্টের খাবার খুঁজছো, তোমার বলার স্টাইল ছিল ইটস অ্যাকচুয়ালি ভেরি গুড, এরকম করে চালিয়ে যাও। অ্যান্ড আজকে কী খাচ্ছি? আজকে মেনলি আজকে আমাদের এখানে রয়েছে ভাত, এখানে চাটনি রয়েছে, এখানে পটলের তরকারি রয়েছে, আলু পোস্ত রয়েছে, ডাল রয়েছে, তুমি দেখতে পাচ্ছ মুচমুচে একদম আলু ভাজা, কিন্তু সেরা লাগে, দেখতেই কিন্তু দারুণ লাগছে। বিয়ে বাড়ি যখন যাই না ভাই, এটা তো ওয়েট করে থাকে। আর কিছু স্যালাড রয়েছে এখানে, আর তার সাথে রয়েছে কিন্তু এখানে মাটন, দেখতে পাচ্ছ তোমরা, দেখে পড়েই কি বলবো মুখে জল চলে আসছে, সাইজটা খুব বড়। আর তার সাথে রয়েছে কিন্তু চিকেনও রয়েছে এখানে, চিকেন। হ্যাঁ মানে আমি হচ্ছে একটু মুরগি প্রেমী, আমার তো হেভি লাগছে, মানে দেখতে পাচ্ছো ভাই যে পুরো সাজিয়ে দিয়েছে, একটু বিয়ে বাড়ি ফিল আসছে। তোমরা অনেক প্রকার আইটেম রয়েছে এখানে, আর দেখতে পাচ্ছ অনেক প্রকার আইটেম রয়েছে, আর ভাতের দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভাত দিয়েছে। আর একটা জিনিস লোকেশ তুমি নোটিস করবে, ভাতের চালটা কিন্তু খুব, চালটা কিন্তু সত্যি খুব ভালো চাল, আর তার সাথে রয়েছে এখানে কিন্তু ডাল রয়েছে, আর ডালটা কিন্তু আদার্স হোটেল যেমন যেগুলো দেখতে পাবে উপরে কিন্তু জল থাকে আর নিচে কিন্তু ছোটো ছোটো একটু কম কম ডাল থাকে, কিন্তু এখানে সেটা একদমই নয়, দেখতে পাচ্ছ ডালটা একদম পুরো রয়েছে। আর এখন তো বুঝতে পারছো আমের সিজন চলছে, আর আম দিয়ে মুগ ডাল দারুণ, আর এটাতে কিন্তু আম পড়া রয়েছে, বুঝতে পারছো পুরো ডাল দারুণ। তো প্রথমে যেটা করবো একটু ভাত ভেঙে নিচ্ছি, আর জাস্ট একটু ডাল খেয়ে বলছি কেমন লাগছে। হাউ ইজ দ্য টেস্ট? দারুণ,
মুগ ডাল রয়েছে, প্লাস চালটা কোয়ালিটি খুব সুন্দর, আর তার সাথে রয়েছে আম পোড়া, খেতে একদম দারুণ। এই গরমের সময় আমের জিনিসটা যদি খাওয়াও হয় না ভাই, শরীরের জন্য কিন্তু খুব ভালো। আর তার সাথে রয়েছে, তোমরা বিয়েবাড়ি গেলে তো একটা জিনিস সবচেয়ে প্রথমে যেটা দেওয়া হয়, একদম তোমরা পছন্দ করবেই, এমন কেউ নেই যে পছন্দ করে না, সেটা হচ্ছে এই ঝুড়ি আলু, ঝুড়ি আলু ভাজা দেখতে পাচ্ছ তোমরা, এটা দিয়ে একবার খেয়ে দেখি। দেখো লোকেশ এতক্ষণ ধরে আছে জিনিসটা, এখনো কিন্তু বেশ কড়কড়ে আছে একদম, ভালোভাবে কেমন লাগলো দূর দূর। আর তার সাথে ওখানে রয়েছে আলু পোস্ত, দেখতে পাচ্ছ তোমরা বেশ অনেকটা রয়েছে, আর এমন নয় যে হালকা পোস্ত দিয়ে ইয়ে করে দিয়েছে, কিন্তু পোস্ত কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, পোস্ত যা দাম বাড়ছে সেই তুলনায় পোস্ত কিন্তু এনাফ কোয়ান্টিটিতে দিয়েছে। খেয়ে দিই, আলু ভাজা দিয়েই খাচ্ছি। ঠিক আছে, কেসা লাগা তুমি? দারুণ। আমি আমার ব্লগে পড়েছিলাম একটু আগে, সত্যি কথা বলতে বেশ ভালো। তাছাড়াও এখানে কিন্তু আরও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে পটল আলু তরকারি রয়েছে, ভালো লাগে খেতে এটা? হ্যাঁ, আমার পটল ভালো লাগে, তোমার কেমন লাগে? আর তাছাড়া একদম সবজি খাই না। আর তাছাড়াও কিন্তু এখানে রয়েছে মাটন রয়েছে, দেখো সে কুড়ে কষিয়ে মাটনের পিসটা দেখো, ও ও ভাই এত বড় মাটন, আর গন্ধটা দুটো খেলেই তোমাদের পেট ভরে যাবে, মনে হয় না বাকি আইটেম গুলো আর খাওয়া যাবে, এত বড়। আর এছাড়াও এখানে রয়েছে কিন্তু চিকেন, চিকেন কিছু বলার নেই, এমন কেউ নেই যে চিকেন পছন্দ করে না। প্রীতম দা তো আগে একবার করেছে, রিভিউ করে দিয়েছে, তো কেমন লেগেছে তোমার চিকেনটা? চিকেনটা তো আমি বলবো খুব সুন্দর, সাইজেস 150 টাকায় যে ওরা চার পিস দিচ্ছে, আর এইরকম সাইজেস আমি যেমন ছিঁড়ছিলাম না লোকেশ ভাই, চিকেনের সাইজটা দেখো, হ্যাঁ এটা যখন ছিঁড়বেন আপনারা মানে খুব ইজিলি ছিঁড়ে যাবে। আর আমি যে এই যে উঠালাম দেখো মনে হচ্ছে যে হ্যাঁ একটু সফট, অনেক টেস্ট। আর একটা জিনিস যে টেস্টটা খুব ঘরোয়া, অতিরিক্ত যে রিচনেস করে দিয়েছে, অতিরিক্ত হ্যাঁ বেশি যে মশলা দেওয়া আছে তাও কিন্তু নয়, মানে খেয়ে আপনারা তৃপ্তি হবেন। দুপুরের খাবার কি হয় না, একটু নর্মালি লোকে খাওয়া পছন্দ করে, এই গরমকালে অতটা রিচ মিচ পোষায় না, তো এটা ঘরোয়ার মধ্যে হালকার মধ্যে ভালো। আর এছাড়াও রয়েছে কিন্তু এখানে চাটনি রয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছ, আর তার সাথে রয়েছে এখানে কিন্তু টু পিস পাঁপড়। আর এই সমস্তগুলো আইটেম যতগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু মাত্র কত টাকা? সবগুলো বেজ থালিটা মিলিয়ে মাত্র 130 টাকা। ক্যান ইউ জাস্ট ইম্যাজিন, জাস্ট 130। আর এটা কিন্তু একটা তোমাকে কথা বলছি, এটা তোমার মাইন্ড ব্লো হতে চলেছে, হ্যাঁ যদি শেষ হয়ে যায় ভাতটা ফ্রি রিফিল কিন্তু, বুঝতে পারছো তোমরা, মানে যদি তোমরা খেতে পারো তো তোমাদের কিন্তু আবারও দেওয়া হবে, কিন্তু কোনো প্রকার কোনো টাকা লাগবে না, এক্সট্রা কোনো টাকা লাগবে না, মানে একদিক দিয়ে দেখতে গেলে আনলিমিটেড, হ্যাঁ আনলিমিটেড, যতক্ষণ না তোমরা পেট ভরে খেতে পারছ। ভাত শেষ হয়ে গেলে ভাত পেয়ে যাবে, তরকারি শেষ হয়ে গেলে তরকারি পেয়ে যাবে, মাংসটা অবভিয়াসলি মাংস কে দেয়। আর মাংসের প্রাইসটা তোমাদের বলে দিই, মাংস প্রাইসটাও কিন্তু বেস্ট, চার পিস চিকেন ঠিক আছে, আর সাইজটা তোমাদের দেখালাম বেশ বড় বড় সাইজ, কত চার পিস চিকেনের? মাত্র 150, মাত্র 150, ভাবতে পারছো তোমরা? খাসিটার দাম হচ্ছে 250, আর দু পিস মাটন রয়েছে যেটা 250 টাকা, আর সাইজ তোমরা কিছু বলার নেই, এত কমে আমার মনে হয় না বাইরে কোথাও পাওয়া যায়। না না সিরিয়াসলি, টেস্ট করা যাক, করা যাক, আমরা তো প্রথমে ভাত ডাল ভেজে খেয়ে দিয়েছি, মাংসটা করা যাক, মাটনটা টেস্ট করা যাক প্রথমে। এই উড়ি ওড়ে লাগছে দেখতে, পিস দেখতে পাচ্ছ? একটাই নাও তুমি খাও, আমি একটু ইয়েটা নিচ্ছি, গ্রেভিটা নিচ্ছে হালকা করে, গ্রেভিটা ঢালছে না গাইস, খাও একটা মাংসের ঝোল ফটাফট, জাস্ট ফার্স্ট বাইটটা দেবো, ইটস টাইম ফর দ্য ফার্স্ট বাইট, আমি কিন্তু গ্রেভিটা দিয়ে খাচ্ছি প্রথমে। অসাধারণ খেতে,
লেজি বম স্টাইল হেভি ট্রাই করি মাংসটা দেখতে পেলে আমি জাস্ট হালকা টানলাম তো বেরিয়ে গেল একদম সফট খাসির মাংসের প্রি রিকোয়েস্ট হচ্ছে যে ওটা যাতে একটু নরম হয় কারণ খাসির মাংসকে সেদ্ধ করার একটা বহুত বড় জিনিস অনেক টাইম লাগে পারে না লোকে অত ভালো যদি এক্সপিরিয়েন্সড কুক না হয় সেইভাবে কিন্তু করে না এটা ও জাস্ট ছিঁড়লো বেরিয়ে এলো আর খেয়ে দেখি কেমন হয়েছে যেমন সফট তেমন কিন্তু খেতেও তাই সেই মানে মশলাটা কিন্তু ভেতর পর্যন্ত গিয়েছে যে কোয়ালিটিটা আছে সেটাকে কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়েছে ওভারঅল কীরকম লাগলো থালিটা ঠিক আছে 130 মধ্যে ভেজ থালি বেস্ট আর তার সাথেও কিন্তু এখানে মাটন এবং চিকেন ঠিক আছে যে আইটেমগুলো রয়েছে খেতেও খুব সুন্দর আর তার সাথে যে কোয়ালিটি কিছু বলা নেই আর তোমার সাইজগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় তো দারুণ তুমি যে একবার টেস্ট করো তুমি তো মাটনটা এখনও টেস্ট করো আমি এবার মাটনটা একবার টেস্ট করে বলি সিরিয়াসলি খুব লোভ লাগছিল অনেক ধরে আর স্মেলে একটা আলাদা রকম আসছে এই ছিঁড়লাম একটু করে অল্প করে সাইড থেকে কেমন লাগলো নরম ভাই নরম প্লাস একটু প্লাস মশলাটা একদম মনে ভেতর পর্যন্ত গেছে আর একদম দারুণ লাগছে খেতে It's finally cooked from inside man. And when you are eating this, you will totally feel the taste of the mutton flowing into your mouth. Amar durdhorsho legeche shotti kotha ar 250 takay 2 piece peye jacche price ta moderate ar tumra size tao dekhte pachho besh ei boro boro boma size to moderately priced but the quality is bhalo besh bhalo quality amar to shera legeche mutton ta চিকেনটা যেহেতু আমি এখনো টেস্ট করিনি করে দেখো আমার আমি এখনো টেস্ট করিনি যেহেতু প্রীতম দা রিভিউ করে দিয়েছে আমি চিকেনটা খেয়ে দেখছি আমি যেহেতু চিকেনের ফ্যান আমি চিকেনের প্রতি একটু বায়াসড আমার চিকেনটা বেশি ভালো তো দেখতে পাচ্ছ তোমরা সাইজ দেখতে পাচ্ছ চিকেনটাও দেখতে পাচ্ছ একদম নরম একদম নরম এই দেখো তোমার কেমন লাগছে এরকম যদি টেস্ট থাকে না ভাই আমি দু প্লেট চিকেন এরকম করে মেরে দিতে পারি একা সত্যি সেরা খেতে আর আমি আমি যদিও ভাতটা একটু কম খাই সত্যি কথা বলতে বাঙালি হতে পারি বাট ভাতটা আমি একটু কম খাই আর কিন্তু এই চিকেন আর সাথে ভাত আমার মনে মানে আমি যেহেতু যে পরিমাণে ভাত খাই এই চিকেন আর মাটন দেখে না আমার পরিমাণটা অনেক কম মনে হচ্ছে ঠিক আছে মনে হচ্ছে আমি সব খেয়ে নেবো যা কোয়ান্টিটি দিয়েছে আরামসে পেট ভরে যাবে আরামসে আমার মনে হয় না তোমরা পুরোটা খেতে পারো মানে এতটা কোয়ান্টিটি দেওয়া আছে তাহলে পুরোটা খেয়ে নিই আর তারপরে সমস্ত ডিটেলস থাকছে ভিডিওতে তো দেখতে থাকো হোটেলটা কটার সময় খোলে সকালে এটাও খুলে তো যায় ওয়ার্কিং মানে 12:30 থেকে হয় আচ্ছা 12:00 থেকে সবাই আসতে পারে আর অফ করা হয় মানে অফ বলতে গেলে রাত হয় 10:30 রাত 10:30 রাতে 10:30 অবধি কন্টিনিউয়াস খোলা মানে তোমরা 12:00 থেকে 10:30 পর্যন্ত কন্টিনিউ খোলা থাকবে তাই কিন্তু বিকেল 5টার পর এই মিলটা আর হতে পারবে না আচ্ছা মানে দুপুরে যে মিলটা আছে সেটা কিন্তু বিকেল 5টা পরে থাকতে হবে ওটা ডিপেন্ড করে ক্রাউডের উপরে আচ্ছা তাছাড়া আর বাকি কি কি আইটেম রয়েছে প্রাইসটা যদি একটু বলো বাকিগুলো প্রাইস হচ্ছে কমপ্লিট আছে ফিশার আইটেমের মধ্যে পমফ্রেটের দাম হচ্ছে 250 ইলিশ 350 ভেটকি হবে যেটা হচ্ছে 250 আর পাবদা পাওয়া যায় মাঝে মানে তোমরা বুঝতে পারছো কারণ মাছের প্রায় অনেক রকম আইটেম এখানে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আছে চিংড়ির মালাকারিও হবে 200 ওটা আচ্ছা আচ্ছা এই সমস্ত গুলো পোস্ত বড়া 50 রুপিস আচ্ছা এই সমস্ত যে আইটেম গুলো আছে এগুলো কি রেগুলার বেসিসে নাকি প্রত্যেকদিন কিছু দৈনন্দিন চেঞ্জ আছে ভেজিটেবলটা চেঞ্জ হয় দুটো আচ্ছা মানে যে সবজি সেটা চেঞ্জ হয় মানে ভেজ থালি আইটেম গুলো চেঞ্জ হয় আর স্যাটারডে সানডে এই মাছের আইটেম গুলো অতগুলো নাও থাকতে পারে আচ্ছা মানে স্যাটারডে সানডে মাছের আইটেম গুলো অতটা অ্যাভেলেবল থাকে না বাকি ডেজ গুলো তো থাকে লোকেশনটা তোমরা যদি একটু বলে দাও এটা হচ্ছে কোথায় কোথায় হ্যাঁ জাস্ট ঘড়ি মোড়ের কাছে বাঁ দিকে মানে কেউ যদি রেলগেট হয়ে আসে বাঁ দিকে পড়বে হরিমোহন যদি আসে ওইদিকে আর এটা একদম মানে অফিসের যে ভেতরে ঢুকে ওইখানে চাটনিতে পাঁপড় ডুবিয়ে আজকের ভিডিওটা শেষ করা যাক এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা পেয়ার আর অভিনন্দন এগুলো আমি কেন বলছি আমি নিজেই জানি না লোকেশের চ্যানেলে ভালোবাসা বাড়ছে দেবেন আপনারা জেলির ইনস্টাগ্রামেও দিয়ে দেবেন এই তিন নম্বর বার হলো এই জিনিসটা চার নম্বর বার চার নম্বর
চার নম্বর বার এটা হলো। আরে সপ্তাহে বড়বার ভাই কথা বলতে দিচ্ছে না, শুধু ফোনপের মেয়েটাই কথা বলে চলেছে। যাই হোক, খেতে থাকি, অন্যদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তো যদি এখনও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে থাকেন প্লিজ করে দিন, করে দিন। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো জায়গা, নতুন কোনো ভাবে। লোকেশকে চাই পরের ভিডিওতে, এটা ইয়েস লিখে দিন, ঠিক আছে? ওকে নিয়ে আসবো আমি পরের ভিডিওতে। যদি তোমরা দেখতে চাও একসাথে, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে। চ্যানেলটাকে দাদা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটাকেও দাবিয়ে দেবে, কারণ কি আরও নোটিফিকেশান পাওয়ার জন্য। নিশ্চয়ই, থ্যাংক ইউ।